শুভ সকাল বন্ধুরা, আজ 2 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 22 সেপ্টেম্বর 12,000 প্রার্থীকে নিযুক্তিপত্র দেবেন মুখ্যমন্ত্রী। পুলিশি হেফাজত থেকে পলাতক আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ফখরুল ইসলামের আত্মসমর্পণ। মাদ্রাসায় বুলডোজার চালিয়ে আসাম সরকার প্রমাণ করলো তারা মুসলমান বিরোধী, বললেন AIUDF এর বিধায়ক আমিনুল ইসলাম। ভূমি হস্তান্তরের 1 বছরের মধ্যে নির্মিত হবে বারৈগ্রামের প্রস্তাবিত রাধারমন ক্যান্সার হাসপাতাল, বললেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। সুস্বাস্থ্যের জন্য ছাত্রাবস্থা থেকেই যোগচর্চার মানসিকতা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় পোষণ মাস 2022-এর সূচনা করে বলেছেন মুখ্যমন্ত্রী। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়ি থেকে কিছু উদ্ধার না হলেও তাকে গ্রেফতার করার জন্য চাপ রয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে CBI হানার পর বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল। এবং সর্বশেষ খবরটি হল, সন্দেহভাজনদের বিদায় দিয়ে ঠিক করুন নথিপত্র, মাদ্রাসা সংশোধনের আহ্বান বদরুদ্দিন আজমলের। ও বুলডোজারে মাদ্রাসা ধ্বংস নিয়ে সুপ্রিম কোর্টে যাবে AIUDF, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 1 লক্ষ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার 22 সেপ্টেম্বর 12,000 চাকরি প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করবে। গুয়াহাটির খানাপাড়াস্থিত পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিযুক্তিপত্র প্রদান করা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে জনতা ভবনে তার কার্যালয়ের সভাকক্ষের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত মে মাসে 30,000 যুবক যুবতীকে নিয়োগ করা হয়েছিল। 22 সেপ্টেম্বর 12,000 প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদানের পর 42,000 যুবক যুবতীকে নিযুক্তিপত্র প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এই 12,000 চাকরি প্রার্থীকে বিভিন্ন বিভাগে আনুষ্ঠানিকভাবে সরকারি সেবার নিযুক্তিপত্র প্রদান করা হবে। 22 সেপ্টেম্বরের অনুষ্ঠানে স্বরাষ্ট্র বিভাগের অধীনে কনস্টেবল এবং উপপরিদর্শক পদে 5,200 প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে। পূর্ত বিভাগের অধীনে 256 প্রার্থীকে সহকারী বাস্তুকার হিসেবে নিযুক্তিপত্র প্রদান করা হবে। এই অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য বিভাগে প্রার্থীদের বিভিন্ন পদে নিযুক্তিপত্র প্রদান করা হবে। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে পুলিশি হেফাজত থেকে পলাতক আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ফখরুল ইসলামের আত্মসমর্পণ। বহু কেলেঙ্কারির খলনায়ক তথা পুলিশি হেফাজত থেকে পলাতক মাদ্রাসা শিক্ষক ফখরুল ইসলাম অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশের চুকে ফাঁকি দিয়ে পালিয়ে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না। বৃহস্পতিবার জেলার পুলিশ সদর দফতর সূত্রে জানানো হয়েছে, প্রায় 8 মাস পালিয়ে বেড়ানোর পর অবশেষে বুধবার বিকেলে গুয়াহাটি উচ্চ আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন ফখরুল ইসলাম। আসিমগঞ্জের আসিমিয়া সিনিয়র মাদ্রাসার বহু বিতর্কিত প্রধান শিক্ষক ফখরুল ইসলামের বিরুদ্ধে চাল চুরি ও মাদ্রাসায় লাগাতার অনুপস্থিতির অভিযোগে চলতি বছরের 10 জানুয়ারি পাতারকান্দি থানায় একটি এজাহার দায়ের হয়েছিল। এজাহারের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ফখরুল ইসলামকে আটক করে ওই দিন রাতেই তাকে করিমগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয় পাতারকান্দি পুলিশ। কিন্তু সকালবেলা রহস্যজনকভাবে ফখরুল পুলিশের চুকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। পালিয়ে গিয়েছিলেন না তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছিল, বিষয়টি আজও রহস্যাবৃত। সদর থানা থেকে প্রকাশ্য দিবালোকে এভাবে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ পুলিশের বিরুদ্ধে সমগ্র জেলায় সমালোচনার ঝড় উঠেছিল। আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ফখরুল ইসলাম সদর পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাননি, পুলিশ তাকে প্রাণে মেরে গায়েব করে দিয়েছে। সদর পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ এনে ফখরুলের স্ত্রী মনোয়ারা বেগম গুয়াহাটি উচ্চ আদালতে হেবিয়াস কর্পাস বলে এক রিট পিটিশন দাখিল করে স্বামীর জীবন নিয়ে গভীর সংশয় ব্যক্ত করেছিলেন। পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন মনোয়ারা। অভিযুক্ত ফখরুলের স্ত্রী মনোয়ারা বেগম আদালতে দায়েরকৃত রিট পিটিশনে উল্লেখ করেছিলেন, সদর থানায় স্বামীকে পাঠানোর আগে পাতারকান্দি পুলিশের কাছে তার গ্রেফতার কিংবা আটকের কারণ জিজ্ঞেস করলে পুলিশ কোনো সদুত্তর দেয়নি।
এমনকি অ্যারেস্ট মেমো পর্যন্ত তুলে দিতে রাজি হয়নি পুলিশ। পুলিশ এই মামলাটিকে নিয়ে প্রথম দিন থেকেই রহস্যজনক ভূমিকা পালন করে আসছে বলেও অভিযুক্ত ফকরুলের স্ত্রী আদালতে দায়েরকৃত রিট পিটিশনে সেই সময় অভিযোগ করেছিলেন। মনোয়ারা বেগমের দাখিলকৃত মামলায় রাজ্য পুলিশের ডিজিপি, করিমগঞ্জের পুলিশ সুপার, সদর থানার ওসি এবং পাথারকান্দি থানার ওসিকে বিবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফকরুলের স্ত্রীর হেবিয়াস কর্পাস রিট পিটিশনের ভিত্তিতে থানার সিসি ফুটেজ এবং কেস ডায়েরি চেয়ে উচ্চ আদালত করিমগঞ্জ পুলিশকে তলব করেছিল। উল্লেখ্য, আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ফকরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির দীর্ঘ অভিযোগ রয়েছে, বিশেষ করে স্কুল কামাই, সরকারি অর্থের তছরূপ এবং ছাত্রদের অপ্রতুলতা থাকা সত্ত্বেও খাতায় পত্রে বেশি ছাত্র দেখিয়ে মিড ডে মিলের চাল আত্মসাৎ করা, পাতারকান্দির সার্কল অফিসারের তদন্তে ফকরুলের বৃহৎ দুর্নীতি ধরা পড়ে চাপে পড়ে সেই সময় জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে ফকরুলের বিরুদ্ধে পাতারকান্দি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির 409 নম্বর দ্বারা মামলাটি নথিভুক্ত করে পাতারকান্দি পুলিশ তদন্তে নামে এরই পরিপ্রেক্ষিতে ফকরুলকে গ্রেফতার করেছিল পাতারকান্দি পুলিশ। অপরদিকে ভূমি হস্তান্তরের 1 বছরের মধ্যেই নির্মিত হবে 12 গ্রামের প্রস্তাবিত রাধারমন ক্যান্সার হাসপাতাল, বললেন ডক্টর রবি খান্নান। কাচারের বাসকান্দি ও উত্তর ত্রিপুরার কৈলাস শহরের নিকটবর্তী চা বাগানে মিনি ক্যান্সার হাসপাতালের নকশা তৈরির প্রস্তুতি। ভূমি হস্তান্তরের 1 বছরের মধ্যেই নির্মিত হবে করিমগঞ্জ জেলার ঐতিহ্যমণ্ডিত রাধারমন আশ্রমের প্রস্তাবিত ক্যান্সার হাসপাতাল। আশ্রম কমিটির সঙ্গে হাসপাতাল প্রসঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এই মন্তব্য করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি খান্না। বুধবার রাতে 12 গ্রামের শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির আশ্রম পরিচালন কমিটির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সভায় বসেন শিলচর ক্যান্সার হাসপাতালের প্রধান ডক্টর রবি খান্নান। ডক্টর খান্নান আশ্রম কমিটিকে আশ্বস্ত করে বলেন, আগামী মাসে চেন্নাই থেকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসবেন, তখন 12 গ্রামের সঙ্গে কাছাড় জেলার বাসকান্দি ও ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের নিকটবর্তী চা বাগানে মিনি ক্যান্সার হাসপাতালের নকশা তৈরি করা হবে। ডক্টর খান্নান বলেন, এই প্রকল্পের জন্য সকলের সক্রিয় সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, মন্দিরের ভূমিতে যেহেতু হাসপাতাল গড়ে উঠবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে চুক্তিপত্র সঠিকভাবে তৈরি করতে হবে, যাতে আমাদের অবর্তমানে পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়। সঠিক উপায়ে ভূমি হস্তান্তরের পর হাসপাতালের ভবন তৈরির নকশা তৈরি হবে, এরপর শুভক্ষণ দেখে শিলান্যাস করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে 1 বছরের মধ্যে ভবন তৈরির কাজ শুরু হয়ে যাবে। তিনি বলেন, প্রথমে ছোট্ট পরিসরে প্রয়োজন মতো ভবন তৈরি করে হাসপাতালের শুভযাত্রা করা হবে, পরবর্তীতে ধীরে ধীরে সম্পূর্ণ ভবন নির্মাণ হবে। হাসপাতাল এবং আশ্রম কমিটির একটাই উদ্দেশ্য, মানুষের সেবা করা, তাই যেখানে সেবামূলক কাজ থাকবে সেখানে কোনো সমস্যাই থাকার কথা নয়। একই সঙ্গে তিনি এও জানান, এই হাসপাতালে শুধু ক্যান্সার রোগীর চিকিৎসা নয়, অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষা সহ গ্রাম গ্রামান্তরের মানুষের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক বিভাগের ইনচার্জ দেবব্রত দত্ত, হাসপাতালের চিকিৎসক আধিকারিক সহ 12 গ্রাম রাধারমন আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে, সদস্য অলোক রায়, প্রচার সম্পাদক অরূপ রায় প্রমুখ বেশ কয়েকজন। অপরদিকে একের পর এক মাদ্রাসায় বুলডোজার চালিয়ে আসামে বিজেপি সরকার প্রমাণ করেছে তারা মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, অভিযোগ করেছেন দিঙ্গের AIUDF বিধায়ক আমিনুল ইসলাম। মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়ি এবং বরপেটার পর গতকাল বুলডোজার চালিয়ে বঙ্গাইগাঁও জেলার যোগীগোপায় মারকাজুল মারিফ উল কারিয়ানা মাদ্রাসা গড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। তাতে বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার ইসলাম তথা মুসলমান বিরোধী। আজ মাদ্রাসা গড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিধায়ক আমিনুল আরও বলেন, বর্তমানে স্বেচ্ছাচারী হিটলারি শাসন চলছে আসামে, এই সরকার নাগপুরের কথা মতো উঠবস করে নাগপুরের নির্দেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার উদ্যোগ নিয়েছে সরকার। আসামে আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে কয়েকটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষককে গ্রেফতারের পর তিনি কি বলবেন? জিজ্ঞাসার জবাবে বিধায়ক আমিনুল ইসলাম বলেন, জিহাদিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে মাদ্রাসা ভেঙে দেওয়ার ঘটনাকে সরকারের স্বেচ্ছাচারিতা বলে মনে করেন দিঙ্গের AIUDF বিধায়ক আমিনুল ইসলাম।
অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপুষ্টিমুক্ত দেশ গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করতে আসাম সরকার রাজ্যে অপুষ্টি ও রক্তাল্পতা দূর করার কর্মসূচি রূপায়ণ করছে। গোটা প্রকল্প পর্যবেক্ষণের জন্য একটি স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। এই গোষ্ঠীটি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প অর্থাৎ আইসিডিএস এর 6টি পরিষেবার বিধানের বিষয়টি ক্রমাগত পর্যবেক্ষণ করছে। এই 6টি সেবা অন্তঃসত্ত্বা মহিলা ও কিশোরীদের মধ্যে রক্তাল্পতা, কম ওজনের শিশুদের অপুষ্টি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের পুষ্টি অভিযানের অধীনে আয়োজিত রাষ্ট্রীয় পুষ্টি মাস 2022 উপলক্ষে বৃহস্পতিবার শ্রী শ্রী শঙ্করদেব কলাক্ষেত্রে শ্রী শ্রী মাধবদেব আন্তর্জাতিক মিলায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে আইসিডিএস পরিষেবা কার্যকর করার জন্য গোটা আসাম জুড়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন পুষ্টি ক্রেকার চালু করা হচ্ছে। এখন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে 61,690টি মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে বেশ কয়েকটি আইসিডিএস পরিষেবায় নজর রাখা হচ্ছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত অ্যাপটিতে 42,83,529 জন সুবিধাভোগী নিবন্ধন করেছেন। ডক্টর শর্মা বলেন, একটি সম্পূর্ণ সুস্থ ও শক্তিশালী সমাজ গড়ে তোলার লক্ষ্যে অর্জনের জন্য পুষ্টিহীনতা থেকে পরিপুষ্ট একটি সফল চক্র গড়ে তুলতে জনগণের অংশীদারিত্বকে গণ আন্দোলনে রূপান্তরিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এবছরের জাতীয় পুষ্টি মাসে গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ানোর সময় মহিলাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর খাবার, রক্তাল্পতা প্রতিরোধ, ঋতুস্রাবের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য রাজ্য জুড়ে পুষ্টি পঞ্চায়েতের আয়োজন করা হবে। অপরদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়ি থেকে কিছু উদ্ধার হয়নি। মনীষ সিসোদিয়ার বাড়ি থেকে কিছু উদ্ধার করা না হলেও তাকে গ্রেফতার করার জন্য চাপ রয়েছে, এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি মনীষ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ির পর মনীষ সিসোদিয়ার লকারে কী রয়েছে তা খুঁজতে ব্যাংকে হানা দেন সিবিআই আধিকারিকরা। দিল্লির উপমুখ্যমন্ত্রীর লকার থেকেও কিছু মিলেনি বলে জানা যায়। ওই ঘটনার পরপরই এবার মনীষের বাড়িতে তল্লাশি নিয়ে মুখ খুলেন কেজরিওয়াল। আর সেখানেই তিনি দাবি করেন, মনীষ সিসোদিয়াকে যাতে গ্রেফতার করা হয় সেই বিষয়ে সিবিআইকে চাপ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া রাজধানী শহরের সরকারি স্কুলে ভুল পাল্টে দিয়েছেন। সিসোদিয়ার হাতে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার ভার তুলে দেওয়া উচিত, তাকে ভারতরত্ন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। দিল্লির শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য সিসোদিয়াকে ভারতরত্ন সম্মান না দিয়ে তার বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে বলেও কটাক্ষ করেন অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে সন্দেহভাজনদের বিদায় দিয়ে ঠিক করুন নথিপত্র, মাদ্রাসা সংশোধনের আহ্বান আজমলের। বুলডোজারে মাদ্রাসা ধ্বংস নিয়ে সুপ্রিম কোর্টে যাবে AIUDF। মাদ্রাসায় সন্দেহজনক ব্যক্তি থাকলে বিদায় দেন তৎক্ষণাৎ, নথিপত্রে গণ্ডগোল থাকলে ঠিক করে নিন। পরিস্থিতির চাপে পড়ে বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার মাদ্রাসাগুলিকেও নিজেদের দুর্বলতা সংশোধন করে নিতে বলেছেন। তবে একের পর এক কওমি মাদ্রাসা প্রশাসনের বুলডোজারে গুড়িয়ে দেওয়ার ঘটনা, আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদানের কথাও জানান আজমল। AIUDF নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজমল এদিন গিয়ে হাজির হন বঙ্গাইগাঁওয়ের কোবাইটারিতে। সেখানে 37 বছরের পুরনো মার্কাজুল মারিফ কারিয়ানি মাদ্রাসা এক্সেভেটরে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সেখানে ধর্মীয় প্রার্থনা করে স্থানীয় লোকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেন তিনি। পাকা মাদ্রাসার ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আজমল বলেন, সরকার মাদ্রাসা ভাঙতে পারে না, আমরা এই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে যাব, কি কারণে মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে সেটা দেখতে হবে। এক মাসের মধ্যে 3টি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, আমরা চুপ রয়েছি, কিন্তু মাদ্রাসায় লুকোনোর কী রয়েছে? সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, তারা খতিয়ে দেখুক, সিল করুন মাদ্রাসা, কিন্তু জনগণের সম্পত্তি কেন ভেঙে ফেলা হবে? 37 বছরের পুরনো এক মাদ্রাসা এভাবে গুড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে AIUDF প্রধানের ভাষ্য, দেশে আইন রয়েছে, সংবিধান রয়েছে, সেই অনুযায়ী চলবে সব, আইনের ঊর্ধ্বে কেউ নন। 37 বছর পর এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট এলো কোথা থেকে? এতদিন ধরে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা বসে বসে বেতন নিচ্ছিলেন? একদিন আল্লাহ এর বিচার করবেন।
আমরা আইনি মহলের সঙ্গে আলোচনা করেছি, মামলা করব। নিজের অবস্থানে অটল থেকে আজমল বলেন, আমি বারবার বলছি জঙ্গি জেহাদি কার্যকলাপে সমর্থন নেই আমাদের। জেহাদির তথ্য পেলে সরকার কঠোর ব্যবস্থা নিক, কিন্তু মাদ্রাসা ভাঙবে কেন সেটা বন্ধ করতে হবে। আর কোনো মাদ্রাসা ভাঙ্গা হবে না সেই গ্যারান্টি দিতে হবে মুখ্যমন্ত্রীকে। কিন্তু চাপের মুখে মাদ্রাসাগুলিকেও সংশোধনের আহ্বান জানিয়েছেন দুব্বির সাংসদ। তার মন্তব্য, যত দ্রুত সম্ভব নিজেদের মাদ্রাসা ঠিক করে নিন, নথিপত্র ঠিক না থাকলে ঠিক করে নিন, এখনও সময় রয়েছে। সরকারও সমর্থন করবে, মাদ্রাসায় সন্দেহজনক লোক থাকলে বিদায় করে দিন, নতুন মানুষ এলে স্থান দেবেন না, পুলিশকে রিপোর্ট করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটা করতে হবে সব মাদ্রাসাকে। শুধু সরকারকে দোষ দিলে হবে না, নিজেদের দুর্বলতাও ঠিক করে নিতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।